প্রিয় বিনিয়োগকারীগণ, আসসালামু আলাইকুম। ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত এ ক্যাটাগরির অন্তর্ভুক্ত প্রকৌশল খাতের কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন, শেয়ার বিভাজন এবং শেয়ার প্রতি আয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যের পাঁচ পর্বের আজ প্রথম পর্বে আপনাদের স্বাগতম। আফতাব অটো মোবাইলসের পরিশোধিত মূলধন 95,73,20,000 টাকা, পরিচালনা পর্ষদ শেয়ার ধারণ করছে 30%, ইনস্টিটিউট শেয়ার ধারণ করছে 36.50% এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে 33.50% শেয়ার। এ পর্যন্ত শেষ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 0.08 পয়সা। আনোয়ার গ্যালভানাইজিং এর পরিশোধিত মূলধন 15,24,60,000 টাকা, পরিচালনা পর্ষদ শেয়ার ধারণ করছে 35.32%, ইনস্টিটিউট শেয়ার ধারণ করছে 21.65% এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে 43.03% শেয়ার। এ পর্যন্ত শেষ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 54 পয়সা। বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের পরিশোধিত মূলধন 162,93,00,000 টাকা, পরিচালনা পর্ষদ শেয়ার ধারণ করছে 30.01%, ইনস্টিটিউট শেয়ার ধারণ করছে 37.99%, ফরেন ধারণ করছে 0.16% এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে 31.84% শেয়ার। এ পর্যন্ত শেষ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 12 পয়সা। বিবিএস ক্যাবলসের পরিশোধিত মূলধন 192,02,70,000 টাকা, পরিচালনা পর্ষদ শেয়ার ধারণ করছে 32.76%, ইনস্টিটিউট শেয়ার ধারণ করছে 21.09%, ফরেন ধারণ করছে 0.18% এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে 45.97% শেয়ার। এ পর্যন্ত শেষ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 1.07 টাকা। বাংলাদেশ অটোকার্সের পরিশোধিত মূলধন 4,32,60,000 টাকা, পরিচালনা পর্ষদ শেয়ার ধারণ করছে 30.06%, ইনস্টিটিউট শেয়ার ধারণ করছে 18.31% এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে 51.63% শেয়ার। এ পর্যন্ত শেষ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 0.06 পয়সা। বাংলাদেশ ল্যাম্পসের পরিশোধিত মূলধন 9,40,00,000 টাকা, পরিচালনা পর্ষদ শেয়ার ধারণ করছে 61.88%, ইনস্টিটিউট শেয়ার ধারণ করছে 12.38%, ফরেন ধারণ করছে 0.03% এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে 25.71% শেয়ার। এ পর্যন্ত শেষ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 1.05 টাকা। শেয়ার বাজারের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।